চক মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় এইটো কথা স্পষ্ট করিলে যে আমসুয়ে অসমৰ প্রতিটো সমস্যালৈ মাত মতার অধিকার আছে, কারণ আমসুয়ে মাত মাতিছে কারণে তো মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া প্রকাশ করেছে, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় কথাটো হৈছে মুখ্যমন্ত্রীয়ে কৈছে যে আমসুয়ে কোনো বিষয়ত মাত মাতিব নোৱাৰিব। গতিকে মুখ্যমন্ত্রী এটা সাংবিধানিক পদমর্যাদাত শপথ গ্রহণ করেছে, সাংবিধানিক মানে মুরব্বী, সংবিধানখন জানে নে নাই মই এতিয়া অলপ কথা কবলে টান হয়েছে, কারণ সংবিধানের মুরব্বী হয়ে সংবিধানের যে আমার বাক স্বাধীনতা আছে সেই বাক স্বাধীনতা বা আমার সমস্যাখিনি আমি উপস্থাপন করা বা সরকারের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করাটো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করেছে বা যে ধরনের মানে ভাবুকির সুরে কথাটো কৈছে যে মাত মতার অধিকার নাই, এই কথাটো কোৱাৰ অধিকার আসলে মুখ্যমন্ত্রীর নাই। আমার আমি কি কম, এটা মোৰ ব্যক্তিগত বিষয়, আমসুয়ে কি কব এটা আমসুর সংগঠনের বিষয়। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আমসুর কথা বেয়া লাগে, আমসুর কথা ভাল লাগে, সেটা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার কথা হয়েছে যে বুকুত সংখ্যালঘুসকলের সমস্যার সামগ্রিকভাবে যিনি সমস্যা আছে এই সমস্যাখিন মাত মাতি যাব। গতি ইয়াত আমসুয়ে মাত মাতিবর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সার্টিফিকেটের প্রয়োজন নাই, কারণ আমসুয়ে কাকও কোনোদিনে গ্রেপ করা নাই, কোনোদিনে ভয়ও খাওয়া নাই। আমসুয়ে গণতান্ত্রিকভাবে 1980 চনেরপরা অবিরতভাবে সার্বঙ্গীন উন্নয়নের বসবাস করা প্রতিটি সংখ্যালঘু জনগোষ্ঠীর সমন্বয়ন আর সমমর্যাদার যাতে সংখ্যালঘুসকলে বসবাস করবেন তার কারণে সেই অধিকারের কারণে আমসুয়ে মাত মাতি আছে। গতি আমার ভারতীয় সংবিধানে দিয়া অধিকারের কথা কবলে যাওতে যদি মুখ্যমন্ত্রী মানে এনেকা ধরনের কথা কয়, তুলুঙ্গা মন্তব্য করে, তেনহলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মই আহ্বান জানাম সাংবিধানিক পদমর্যাদা রক্ষা যেহেতু করবেন নাই, সংবিধানখন যেহেতু মানে মানিব বিচরা নাই, সেই পদর পর আঁতরি গই যখন শিলাদিত্যই হোক বা সত্যরঞ্জন যখন সংবিধান নামানে সেই সকলের হারিত থিয় হয়ে এনেকা ধরনের মন্তব্য আগবাবর কারণে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাইছো। মই স্পষ্টকে কইছো আমসুয়ে কারো ভাবুকি কারো ধমকি ক্রেপ করা নাই, কোনোদিনও ক্রেপ নকরে, গণতান্ত্রিকভাবে নিজের অধিকারের কারণে কথা কব, সার্বঙ্গীন উন্নয়নের কারণে কথা কব। ইয়াত আমসুক মুখ্যমন্ত্রীয়ে ভাবুকি দি জেলত পঠাই গুলি করিও আমসুর মানে যে প্রতিবাদী কণ্ঠ, আমসুর যে গণতান্ত্রিক আন্দোলন সেইটো মুখ্যমন্ত্রীয়ে রোধ করব নোৱাৰে। আজি হজাই জিলা সমিতি গঠন করার ক্ষেত্রতো প্রতিক্রিয়া প্রকাশ করা আমি দেখিছো, আমি স্পষ্টকে কৈছো হজাই জিলা গঠন করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তো অবদান নাই, মুখ্যমন্ত্রী ডাঙরের কি অবদান আছে হজাই জিলা গঠন প্রক্রিয়াত? গতি আজি হজাই জিলা গঠন হয়েছিল রাইজর দাবি, প্রবল দাবিত তাত আমসুকে আদি করে আসুকে আদি করে বিভিন্ন দল সংগঠন বুদ্ধিজীবী হজাইবাসী রাইজর দীর্ঘদিনের দাবির প্রতি সমর্থন জানাই সরকারে বাধ্য হয়ে হজাই জিলা গঠন করেছিল, আর এই মানুষখিনিক পুনরায় একটা কষ্টর মাজলে ঠেলি দি আকো হজাই জিলাখন আসলে সরকারখন বিফলতা থাকিবর কারণে হজাই জিলাখন আকো বিলুপ্তি করে আকো নগার লগত সামিল করে দিয়াটো সরকারের দুর্বলতা নহয় জানো? গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ভাঙিব পারে পাতিব পারে এই কথাবর কলে নহব, মানুষের জীবন লয় আজি হজাইর পর পুনের কাগজ পাতিবিলাক আজি তাত ভাঙিব ভাঙিছে, আজি পাতিবর কারণে আর সময় লাগিব, সেই মানুষখিনি এতিয়া যে আকো নগাঁও আহিব লাগিব, আজি বিভিন্ন জিলা যিখিনি বাদ পড়ে একত্রীকরণ করব বিচার সেই মানুষখিনি যে আকো পুরানা জিলাখনলৈ যাব লাগিব, এই মানুষখিনির কষ্ট নহব নাকি? গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মানুষখিনি কষ্ট দিয়ার লগতে এটা সাম্প্রদায়িক সমষ্টি পুনর্নির্ধারণের ক্ষেত্রত এটা সাম্প্রদায়িক নীতি লৈ অসমখনৰ সংখ্যালঘুসকলক রাজনৈতিক মানে রাজনৈতিকভাবে যাতে তেওঁলোকে কোনো ধরনের আগবাড়িব নোৱাৰে তারও একটা ব্লু প্রিন্ট রচনা করে মুখ্যমন্ত্রী এই কামবিলাক করে আছে। গতি মই স্পষ্টকে কৈছো যে আমসুয়ে আমসুর সংখ্যালঘুর অধিকারের কারণে মাত মাতিব, সামগ্রিক সংখ্যালঘু সামগ্রিক সমস্যার হকে মাত মাতিব, ইয়াত কারো সার্টিফিকেটর প্রয়োজন নাই। আর স্পষ্টকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছো যদি এনেকুৱা ধরনের টুলুঙ্গা মন্তব্য করে নিজের গাড়িখন এৰি দিয়ে।